একটা এক সাংবাদিককেই আমাকে শেয়ার করছে। আমি তো জানতাম না, সবাই টেলিফোন করা শুরু করছে। আপনি কিভাবে দেখছেন ব্যাপারটা? না, ব্যাপারটা তো চিন্তার কারণ, কারণ এটা ব্যান করা এক্সট্রিমিস্ট গ্রুপ, তাদের কার্যকলাপ সম্পর্কে আমরা সবাই ওয়াকিবহাল আছি। তো তবে তাদের ধমকিতে আমিও মানে থেমে থাকার লোক না। জনগণ আমাকে ভোট দিয়েছেন কাজ করার জন্য, কাজ তো মানে করেছেন। এই কি প্রথম না আগেও এই ধরনের? না, এমপি হওয়ার পরে এই প্রথম, এমপি হওয়ার পরে। তাদের অভিযোগ আমি কেন ভোট দিলাম, তো আমি একটা দলের এমপি, দলের একটা হুইপ থাকে ভোটিংয়ের সময়, যে কোনো পার্লামেন্ট হোক বিধানসভা হোক, সেটা তো হয় সব দলেরই। তো হুইপের বিরুদ্ধে ভোট করা মানেই তো আমরা সবাই জানি, তো সেটা তো আমি করতে পারি না দলের ইয়ের বাইরে। পাশাপাশি আমার জনজাতির জন্য আমি একেবারে মানে আমি অভিমানী করেছি তা না। এই পর্যন্ত আমি এডিসি নিয়ে কথা বললাম, আমাদের জনজাতি অধ্যুষিত ধলাই জেলা, সেখানে যাতে নতুন করে মেডিকেল কলেজ করা যায়, স্কুল করা যায়, কেন্দ্রীয় বিদ্যালয় করা যায়, ট্যুরিজমের উন্নতি করা যায়, আমার ককবরক ভাষাকে অত্যন্ত বসিল অন্তর্ভুক্ত কীভাবে করা যায় তার জন্য কথা বলেছি। রেল সড়ক পরি ইয়ে থেকে শুরু করে সব, তো সেটা তো মানে জনগণ এবং সার্বিক উন্নতির জন্য। ক্যাব নিয়ে আপনার ব্যক্তিগত মতামত? ক্যাব নিয়ে দেখুন, মানে যে ইলিগেল মাইগ্রেন্ট সেটা তো আর চলতে দেওয়া যায় না। 70 বছর ধরে যখন যেখান থেকে খুশি আমাদের এখানে এসছে, এবং অনেকে স্থায়ীভাবে ইন্ডিয়াতেও থেকে গেছে, মানে নাগরিকত্ব পেয়েছে। 71-এর পর থেকে তো সেটা বন্ধ আছে, নাগরিকত্ব দেওয়া বা এইসব বিষয়। এবং ইংরেজ আমলের সেই বলবো ইংরেজ আমলের আইন, সেটাও সংশোধন করা দরকার ছিল। তার জন্যই জনজাতিরা উপেক্ষিত হবে সেটা যেমন বলা যায় না, তবে জনজাতিদের নিয়ে যেটা আশঙ্কা আমাদের, যে আমাদের আর্থসামাজিক আমাদের অস্তিত্ব সংখ্যা গরিষ্ঠ থেকে সংখ্যালঘু হয়ে যাওয়া, সেটা কেন্দ্রীয় সরকারও ভালোভাবে দেখছেন এবং আমরাও ওয়াকিবহাল আছি। তার জন্যই আমরা বলেছি, এবং দেখুন 6 শিডিউল যে এরিয়াতে আছে আমাদের যতটুকু আছে সেই এরিয়া বাদ দিয়েই লাগু হয়েছে। যেখানে ইনলাইন পারমিট চালু আছে তাকে বাদ দিয়ে করা হয়েছে, তো জনজাতিদের স্বার্থ তো দেখা হয়েছে। এবং অমিত শাহ বলেছেন যে জনজাতিদের সমস্ত বিষয়, তাদের যে সমস্যা দাবি এগুলি নিয়েও তিনি বসবেন, কমিটি নতুন করে পুনর্গঠন করা হবে, যেটা আমাদের ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে হয়েছিল আর্থসামাজিক বিকাশের জন্য। তো সেগুলি আবার বসা হবে, আলোচনা জারি থাকবে। ইতিমধ্যে বন্ধের যে বন্ধ হয়েছিল কয়েকদিন, তারপরেই অমিত শাহ সবাইকে নিয়ে আবার বসলেন এবং অনুরোধ করলেন যে আপনাদের সমস্ত দাবি সমস্যা আমরা দেখব, তারপরেই বন্ধ হয়ে গেছে। তো মোটামুটি কেন্দ্রীয় সরকার আমাদের কাজ করে, আমাদের রাজ্যের জন্য জনজাতিদের জন্য কাজ করতে প্রস্তুত, কাজ করার জন্য ইতিমধ্যে অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে এবং অনেক কাজও হয়েছে। আজকে জনজাতিদের নিয়েই রাজনীতি, আমি প্রশ্ন করতে চাই যে মহারাজার নামে একটা সাইনবোর্ড করতে 70 বছর লেগে গেল কেন? তার জন্য কত কোটি খরচের দরকার ছিল? তো আমাদের মহারাজাকে, রাজপরিবারকে, জনজাতিকে সম্মান দেওয়ার জন্য কেন্দ্রীয় ক্যাবিনেটে ডিসিশন হতে পারে, কেন এই রাজ্যে হয়নি? তখন কেন্দ্রেও আমাদের এখান থেকে অনেক প্রতিনিধিত্ব করেছিল, রাজপরিবার থেকেও গিয়েছিল এমপি হয়ে, অনেক আঞ্চলিক দলের সাথে কংগ্রেসের সরকারও ছিল সেই সময়, হতে পারত। আজকে মহারাজার নামে একদিন ছুটি হবে, সরকারি ছুটি দিন ঘোষণা করেছে রাজ্য সরকার। তো আগামী দিনে আরও অনেক কিছু হবে চিন্তা ভাবনা, জনজাতিদের কথা মাথায় রেখেই তো এডিসিকে বাদ দেওয়া হয়েছে, কাজে স্বার্থকে উপেক্ষা করা হয়, বরং বিবেচনায় আছে। আচ্ছা।